নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে খাসির মাংস রান্না করা হয় সেটাই আমি দেখাবো। খুব সহজে হয়ে যায়, না ঝামেলা, কোনো ঝামেলা নেই। এখানে আমি 1.5 কিলো মাংস প্রেশার কুকারে প্রথমে আমি 4টি সিটি দিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। প্রথমে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার আমি পেঁয়াজ কুচি কেটে রেখে দিয়েছিলাম, 4টে বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়, তার জন্য পেঁয়াজটা জন্য লবণ দিয়ে দিলাম। আর ভালো করে একটু নাড়িয়ে দিলাম। এর সাথে সাথে আমি একটা মশলাও দিয়ে দেবো, একসাথে মশলা কষানো এবং পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। এখানে টমেটো, জিরে, ধনে আর লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি জাস্ট কালারের জন্য শুকনো লঙ্কা দিয়েছি। মশলার সাথে সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে এবং মশলাটাও কষানো হয়ে যাবে। তার সাথে একসাথে দিয়ে দিলাম সব কিছু। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। খুব সহজে এটা হয়ে যায়, চটজলদি হয়ে যায়। বাড়িতে টাইম না থাকলে এইভাবে খাসি মাংস রান্না করে দেখবেন, বেশি টাইম লাগে না। এবার আমি সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, খুব সামান্য দিয়েছি। এটা কালারের জন্য, আপনাদের যদি পছন্দ না হয় অ্যাভয়েড করতে পারেন। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখুন, পেঁয়াজটাও আমার মোটামুটি নরম হয়ে গেছে এবং মশলাটাও কষানো হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করা মাটনটা দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে দেবো আর মশলার সাথে কষাবো, আর এই জলটা কিন্তু ফেলবো না। কষানোর সাথে সাথে এই জলটাও অল্প অল্প দেবো। মটন সেদ্ধ করার যে সিটি দিয়েছি সেই জলটা যেটা ছিল সেটা আমি অল্প অল্প করে দেবো কড়াইতে আর কষিয়ে নেব। তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে এবং গন্ধটাও কিন্তু খুব ভালো আসবে। আমি শুধুমাত্র প্রেশার কুকারে জল আর মটনটাই দিয়েছি, না কোনো লবণ না কোনো কিছুই দিইনি, জাস্ট মটন আর জল দিয়ে সিটিটা দিয়েছি। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার প্রচুর দরকার। আর আমি 2টো রসুন, গোটা রসুন দিয়ে দিলাম। অনেকে গোটা রসুন পছন্দ করে খেতে, তার জন্য দিতে পারেন। আর যারা পছন্দ না করেন তারা অ্যাভয়েড করতে পারেন। দেখুন, আমি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিলাম। আমি আগের থেকে ভেজে রাখিনি, এইভাবেই দিয়ে দিলাম। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্যই বললাম এইভাবে করে দেখবেন, একেবারে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এইবার আমি রসুন বাটা দিয়ে দিলাম, আমি কিন্তু আগে দিইনি, এখন আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। আর সামান্য একটু বাটি ধোয়া জলটা দিলাম। এবার আবার ভালো করে কষাবো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে। রসুনটা আমি পরে দিলাম, কারণ গন্ধটা খুব ভালো আসবে, তার জন্য রসুনটা আমি পরে দিলাম। এবার আমি 2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে দিয়েছিলাম ভাজার জন্য, পেঁয়াজ ভাজার জন্য, এখন আবার দিলাম। এবার অল্প অল্প করে সেদ্ধ করা মটনের জলটা দিচ্ছি আর কষাচ্ছি। কিন্তু এইভাবে আমি পুরো রান্নাটা করব। এবার আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলে দিয়েছি। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার আমি মাংসটা মোটামুটি আমার হয়ে গেছে কুক, এবার আমি জল দিয়ে দিয়েছি। আমি মটনের ঝোল করব, তাই ঝোলটা জলটা বেশি দিয়েছি। আমি গরম জল ইউজ করছি এখানে, জলটা দিয়ে এবার রান্নাটা করব। এবার আমি জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে।
এবার আরেকটু ফুটলে আমি এটা বন্ধ করে দেবো। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। এবার পুরোটা হয়ে গেলে গরম মশলা দিয়ে দিয়েছি। এবার দেখুন আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার সার্ভ করে দেবো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের সুন্দর হাত দিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি সার্ভ করে দিচ্ছি, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আজকের মতো এই পর্যন্ত, আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে নমস্কার।